করেন ভগবান শ্রীকৃষ্ণ? গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, কিমাং বিবেষ্টতে যোগাং প্রাপ্তবানাহং বায়ো বিবেষ্টন মানবে মনোরীক্ষা ক্রমে ব্রবীত। অর্জুন, তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্ল মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্ল মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এভাবে পরম্পরা গিয়েছিল, কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষাকু রাজা, যাজ্ঞবল্ল মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। এই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবে। ওখানে ভিড় না করে এখানে এসে বসো। যারা শ্রীমান মহাপ্রভু আমার কলিযুগের দুর্দশা দর্শন করে তিনি অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি আসতে বাধ্য হয়েছে। কেন? এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী এই জীবকে উদ্ধার করার প্রত্যাশায় আমার গৌর হরি, যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, যমুনা তট বিহারী রাধাকান্তে বাহিরে ধরি, শ্রীধাম নবদ্বীপে অবতরি, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝলাই নয়নের বাড়ি বলে তোমরা বলো একবার গৌর হরি। তিনি কৃপা করতে এসেছেন, কৃপা করার জন্য কি নিয়ে এসেছেন? কোন অস্ত্র নিয়ে নয়, এনেছেন কি? হরি নাম। কোন নাম? যে নাম কখনো কোনোদিনও কোন সময় অর্পিত হয়নি, অনর্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ংশম সভক্তি শ্যাম হরি পুরাণ সুন্দর রতি কদম বসন্তি পীত সদা হৃদয় পুরাত বসন্তনন্দা হরিব। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের উদ্ধার করার জন্য। কেন উদ্ধার করতে তিনি এসেছেন? নাই কলির মানুষ যেটা করবে বলে এসেছিল সেটা করেনি, হরি নাম করবে বলে এসেছিল হরি নামেরা করেনি। কেন? একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে একটা শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, কুকুরের সঙ্গে আমার কোনো তফাৎ রইল না। তাহলে প্রশ্নটা এখানে যে সে পশু আমি মানুষ কেন, সে পশু আমি মানুষ কেন, কুকুর আর মানুষের মধ্যে তফাৎটা কি রইল? কুকুরও খায় মানুষও খায়, কুকুর ঘুমায় মানুষ ঘুমায়, কুকুরের সন্তানাদি হয় মানুষের সন্তানাদি হয়, কুকুরের গায়ে রক্ত লাল মানুষের গায়ে রক্ত লাল, তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছো কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে মনু
মনুষ্য কুলে জন্মগ্রহণ করে তুমি যদি হরি ভজন না করলে তোমাকে কুকুর বললেও বলা যায় এসে যায়। মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য, কিন্তু শিয়াল কুকুরের চরিত্র আর মানুষের চরিত্র কোনো তফাৎ রইল না। তাই নরোত্তম দাস ঠাকুর ইনি বড় আক্ষেপ করে পদ গিয়েছে, কেন ইনি খেতুরিতে বাংলাদেশে রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম, ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেও রাজপ্রসাদ রাজভোগ পেয়েও বাবার একমাত্র ছেলে, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও কলির এত অত্যাচার দর্শন করে তিনি বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর বড় আক্ষেপ করে পদ গিয়েছেন, কি লিখেছেন, হরি হরি বিফলে জনম গোয়াইন, এমন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই, জানিয়া শুনিয়া বিষ খাই না, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসারটা হচ্ছে একটা বিষের কূপ, এটা বিষে পরিপূর্ণ সংসারটা, কে না জানে, সবাই জানে সংসারটা বিষ, কিন্তু সংসারটা বিষ জেনেও যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে সে কি দেখছে না বাম্মার ঝগড়া, শুধু দেখছে কিন্তু সে মনে মনে করছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো, জানিয়া শুনিয়া বিষ খাইল। এর থেকে তো জোড়াবার একটা রাস্তা আছে, রাস্তাটা কি বলছে, যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নিভে যায়, তেমনি তৃতাপে জ্বলার আগুন দূরীভূত করতে গেলে নেভাতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ডুব না দিচ্ছ তোমার কৃপা হবে না, এই জ্বালা নিভে না, গৌর গোবিন্দের কৃপার সাগরে আগে ডুব দা তবে এই জ্বালা নিভে। যার জন্য আজকে আমেরিকা জার্মান জাপান পাকিস্তান ইন্দোনেশিয়া বড় বড় দেশ তারা কৃষ্ণ সমস্ত বিদেশিরা তারা কৃষ্ণ নামে মুখরিত হয়েছে, কিন্তু আমাদের এই গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না কিছু কিছু হিন্দু, এরা গোবিন্দকে মানতে চায় না, এটাই বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা তারা তিলক গেটে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়, আর তাদেরকে দেখে কিছু কিছু হিন্দুরা আছে এরা দেখে উপহাস করে, হরে কৃষ্ণ বাবাজি উপহাস করে, কেন বলেন তো, এরা বলতে চাইছে আমি জমের বাড়ি যাচ্ছি তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের হিন্দুদের চরিত্র, নিজে করবে না অপরকে করতেও দেবে না, আমাদের হিন্দুদের চরিত্র এটা, কেন এই যে আমি যে বাড়িতে এসেছি এই যে এত টাকা খরচ করে যে হরি নাম দিচ্ছে কত বড় অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো, অন্নপ্রাশনা জন্মদিন এটা উপলক্ষে দিচ্ছে না, জন্মদিনে আজ তার ছেলের জন্মদিনে এই যে এত বড় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, আজকাল জন্মদিনে জন্মদিন হলে কি হয়